জীবন দে দেব, সৌকাস বললাম সিপিএম এর যাব নাই, তোমার জন্য ঘরের ভেতর থাকতে সারাদিন, পানিতে থাকতে সারা রাত, মমতাদের বাড়ি থাকতে আছে 3 মাস, সেই মমতা দিতে সৌগাত বললাম, সেই মমতা কারে দিতে এই জনে বললাম সৌগাত বললাম কার শত্রু আমার শত্রু, সৌগাত বললাম কার শত্রু আমার শত্রু, সেই কংগ্রেসের জমানায় থেকে কার শত্রু আমার শত্রু, আমি ভাইজানের দল, আলে সুন্নাত জামাতের দল, নবীর দল, আমার নবী আদর্শ হিসেবে চলি, একটা লোক অন্যায় করলি তার সাথে মিশিনি, এই ঠিক না ভুল, তার সাথে আমি চলবো না, আমি মরে যাব যে অন্যায় করবে তার সাথে চলবো না, পরিষ্কার কথা। আমি গিয়েছি আমার ভাইজান হুজুর ওখানে দেখতে এসেছে, কিন্তু আমাকে চিন করে আল্লাহ হায়াতে বেঁচে রেখেছে, অন্তত 70 বার মেরেছে, কারা মেরেছে? সৌগাত মোল্লা নিজের সামনে থেকে মেরেছে, খড়গাছি সিংহনা আর বেলের সবাই মানে কাজ দিয়ার লোক, সৌগাত মোল্লা বলে ছেড়ে দিস না ওরে মেরে দে, সৌগাত মোল্লা যখন এ দিয়ে ঢুকছে তোমার বলকাটার মাঠ থেকে, আমার গাড়িটা আমাকে ওরা চেনে, তাই আমার গাড়িটা রানিং ছিল, এত রানিং আমি বলেছি মরে যদি যাই গাড়ির সামনে যে আসতে দে তবু গাড়িটা পুরো যত আর এই যে ফেতা এই লাগাটা পুরো বুক থেকে বেরোতেছে, শুধু আল্লাহ একবার বলেছি, বলি আজকের জিহাদের ময়দান, হ্যাঁ মারার পরিকল্পনা এই পর্যন্ত যদি ভাইজানের দল হন না, এর জন্য আজকের মমতা আমার মতন বাদরের তৃতীয় হতো না, একটা আদিবাসী যাও কেউ দিলে ওই জায়গায় জিতে যেত, কেন মমতা ওই হারবায়ের বাইরে ওই মুসলমানের শত্রুকে দিয়েছে তার জন্য জবাব চাই, কি আপনারা জবাব চান? তাহলে ঠিক আছে, তো মরে যাই আমি তাতে দুঃখ নেই, আমার লাশ মাটি হয়ে যাক, আমার লাশ অনেক আগে মাটি হয়ে যেত, আমাকে 17 জনা তল্লাশি করেছে, যখন সেই 1996 সালে আমার যখন ঘর বাড়ি খড়গাছি লুট হয়, ওই সৌগাত মোল্লা আজকের এখন করবে না, ভাইজানের কাছে কিছু গেলে তা তোমাদের দল, তো অতিথি তোমার দল, অতিথি তোমার বাড়ি খেয়েছি, অতিথি কেন আমি ওটাই কি করেছি, আমি বলেছি আমার বিচার চাই, সৌগাত মোল্লার কাছে কিছু বিচার হয়নি, আমার গোটা পুকুরি দোকান ছিল, আমার দোকান দেয়নি, আমার বহুত কিছু বঞ্চিত করেছে, আমি সেই কংগ্রেস দিদি তুমি করছো কেন জবাব দিতে হবে, দিদি তোমার জবাব দিতে হবে, সাগর মারলো কেন জব দাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন মারলো জব দাও, আপনারা কার শৈলী, আপনারা যা আব্বাস সিদ্দিকের যদি সৈনিক হয়ে থাকেন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়, ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা, বিস্তারিত জানতে কল করুন 9153200300 নাম্বার। ভাই ভাই হার্ডওয়ার্স এন্ড স্যানিটারি, এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায়, এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়, বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া।